আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে লায়লা নূর। আজকে আমি কথা বলতে যাচ্ছি বিজনেস ট্রিক্সের হচ্ছে চ্যাপ্টার 5 কো রিলেশনশিপ অ্যানালাইসিস। আমি আমার আগের ভিডিওর মধ্যে যে বিজনেস ট্রিক্সের মধ্যে বিজনেস ট্রিক্সের কো রিলেশনশিপ যে অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যে সবসময় তিনটে টাইপের অঙ্ক থাকে। সেই তিনটে টাইপের অঙ্কের লাস্টে যে র্যাঙ্কের হিসাবে যে কো রিলেশনশিপ, মানে দুইটা জিনিস বা তিনটা জিনিসের মধ্যে রিলেশন, সেটা প্রুভ করতে বলে। সেই প্রুফের মধ্যে আমি আগের পদ্ধতিতে, মানে আগের ভিডিওর মধ্যে করে দিয়েছি যে তিনজন যখন র্যাঙ্ক দেওয়া থাকবে তখন কিভাবে করে, আর আজকে যখন র্যাঙ্ক দেওয়া থাকবে না, যেখানে হচ্ছে দেখো এখানে এক্সামার দেওয়া আছে, এখানে কি র্যাঙ্ক দেওয়া আছে? না, এগুলো হচ্ছে এক্সামার, এগুলো কোনো র্যাঙ্ক না। যখন এখানে র্যাঙ্ক লেখা থাকবে তখন র্যাঙ্ক দেওয়া নাই, তাহলে আমাদের র্যাঙ্ক বের করতে হবে। কি র্যাঙ্ক এখানে দেয়া নাই, তাহলে আমাদের বের করব কিভাবে? প্রথমে আমরা র্যাঙ্ক বের করব, এগুলো কোনো কিছু দেখার প্রয়োজন নেই। শুধু এখানে দেখো এই সূত্রটা হচ্ছে এই সূত্র, আমরা আগে যেভাবে করছি সেভাবে র্যাঙ্কের মেইন সূত্র হচ্ছে এটা, হচ্ছে এটা পি আকারে ইজ ইকুয়াল টু 1 মাইনাস হচ্ছে 6 সামিশন ডি স্কোয়ার বাই এন কিউব মাইনাস এন। কি হচ্ছে পি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 6 সামিশন ডি স্কোয়ার হচ্ছে বাই এন কিউব মাইনাস এন। এন বলতে কয়টা সংখ্যা? এখানে দেখো ডাইরেক্ট দেওয়া আছে 10টা সংখ্যা। এন বলতে কয়টা সংখ্যা? 10টা। তাহলে এন এর মান পাওয়া গেছে 6 দেওয়া আছে। এখানে কার লাগবে? সামেশন ডি স্কোয়ার লাগবে। কি সামেশন ডি স্কোয়ার? এই সামেশন ডি স্কোয়ার সবসময় মনে রাখতে হবে, সামেশন ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন ডি স্কোয়ার আছে, মানে সামেশন লেখা লাগবে না, প্রথমে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এই যদি এখানে সামেশন থাকে এই সামেশন, তখন এখানে সামেশন হবে এখানে আর 1 লিখতে পারো, আর 2 লিখতে পারো, আর 1 মাইনাস আর 2 হোল স্কোয়ার। কি এটা সূত্র? কি সামেশন ডি স্কোয়ারের সূত্র? কি সামেশন আর 1 মাইনাস আর 2, মানে প্রথম র্যাঙ্ক থেকে দ্বিতীয় র্যাঙ্ক বিয়োগ দিয়ে হোল স্কোয়ার করতে হবে। কি প্রথম র্যাঙ্ক থেকে দ্বিতীয় র্যাঙ্ক বিয়োগ দিয়ে হোল স্কোয়ার করতে হবে। এখন আমরা এখানে কোনো র্যাঙ্ক দেওয়া নাই, এগুলো কি এক্সামার? কি এক্সামার? যদি র্যাঙ্ক হয় তখন লেখা থাকবে র্যাঙ্ক। তাহলে চলো কিভাবে করতে হয় দেখো। আমরা প্রথমে লিখবো নেসেসারি টেবিল, র্যাঙ্কটা বের করে কিভাবে। প্রথমে আমরা এক্স আকারে লিখবো প্রথমে এক্সামার, এত বড় করে লেখা লাগবে না, লিখবা ফার্স্ট এক্সামার আছে নিচে লিখবা এক্স এভাবে ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড এক্সামার, তারপর সবগুলো মান বসাবা। বসানোর পরে দেখো এই যে আর এক্স আর ওয়াই, এখানে আর 1 দিতে পারো, আর 2 দিতে পারো, বা এখানে এক্স ওয়াই দিয়েছে এই জন্য আর এক্স এক্স 2 দিছে। আর এক্স মানে এগুলো এক্স ওয়াই জেড নিছে, এই জন্য এক্স ওয়াই আকারে দেওয়া হয়েছে। এটা হলো সূত্র। ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, মানে হচ্ছে সামেশন ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে এই সবগুলো যোগ করা মানে সামেশন, সবগুলো যোগ করা মানে সামেশন, তাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এক্স মাইনাস আর 2, মানে প্রথমটা প্রথম যে র্যাঙ্ক সেখান থেকে দ্বিতীয় র্যাঙ্ক বিয়োগ দিবা, তারপরে হোল স্কোয়ার। কি প্রথম র্যাঙ্কের থেকে দ্বিতীয় র্যাঙ্ক বাদ দিয়ে হোল স্কোয়ার করতে হবে। হোল স্কোয়ারটা করা হয় কারণ যে মাইনাসে আসলে ওটা প্লাস হয়ে যাবে, মাইনাসে আসলে প্লাস হয়ে যাবে। এখন দেখো আমরা কিভাবে বের করব আর এক্স আর আর ওয়াই এই দুইটার র্যাঙ্ক। প্রথমে এখানে দেখো এখানে কি আছে 70, এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এখানে সবচেয়ে বড় সংখ্যা কত? এগুলো 70 আর 75। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে হচ্ছে যে সবচেয়ে বড়কে, বড় হচ্ছে 75, বড়কে 75, তো 75টা হচ্ছে বড়, মানে কি প্রথম যে এই সবগুলো থেকে হচ্ছে বেশি নাম্বার পাবে। ধরো তোমার ক্লাসের, তুমি ক্লাসে নাম্বার পাইছো, তো হচ্ছে তোমার ক্লাসের মধ্যে হচ্ছে মোট আছে 75 জন, তো হচ্ছে মানে 100 নাম্বারের মধ্যে সবচেয়ে বেশি কে পাইছে? 75, সবচেয়ে বেশি পাইছে কে? সে 75। তাহলে সে হয়েছে কি প্রথম, সে কি হয়েছে প্রথম। তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখবো 1, সে কি হয়েছে প্রথম, তাই হচ্ছে 1। তারপর দেখবো কে সেকেন্ড, কে 74 না হচ্ছে, তাহলে সেকেন্ড হয়েছে কে 74। ধরলা ক্লাসে একটা ইংরেজি পরীক্ষা বা গণিত পরীক্ষা, ইংলিশ পরীক্ষা হয়েছে, সেখানে হচ্ছে একটা ছেলে পাইছে 75 হচ্ছে, তাহলে পুরো ক্লাসের মধ্যে তাহলে সে প্রথম হয়েছে। তারপরে 74 পাইছে একজন, তো
তাহলে সে হচ্ছে দ্বিতীয়। তারপরে দেখো 74 এর পরে তারপরে কি আছে? এই 70, 70 কয়টা আছে? দুইটা। 70 কয়টা আছে? দুইটা। যখন আমাদের এই ধরনের হবে যে একটা তম, আমাদের বেলা কি এখন আমরা বলবো তৃতীয় চতুর্থ, তৃতীয় চতুর্থ। তো এখানে দুজনের নাম্বার সেম পাইছে, যখন দুজন নাম্বার সেম পাবে তখন তাদের যেই মানে একটা র্যাঙ্ক দেওয়া হবে এটা হাফ হাফ করে দিবে, কি হাফ হাফ। তাহলে আমরা দেখি কত, 70 আর হচ্ছে 70 তৃতীয় চতুর্থ, তা হচ্ছে যোগ দিবা 3 যোগ 4 ভাগ 2 ইজগুল টু কত, ইজগুল টু আসে 3.5। দেখো তৃতীয় যে আসছে, মানে এখানে তৃতীয় যে আসছে তাকেও 3.5 দেওয়া হয়েছে র্যাঙ্ক আকারে, মানে থার্ড হাফ থার্ড, তাকেও হাফ থার্ডের অংশ দেওয়া হয়েছে। দেখো প্রথমে সে সবচেয়ে বেশি নাম্বার পাইছে, তাহলে সে ফার্স্ট হয়েছে, তারপরে সে পাইছে সেকেন্ড হয়েছে, তারপরে থার্ড দুইজন হয়েছে, কি থার্ড দুইজন। থার্ড যখন দুইজন হয় তখন হাফ হাফ করে তম দিবা, তো হাফ হাফ কীভাবে হচ্ছে, কি থার্ড হয়েছে না, এটা হচ্ছে তৃতীয় এটা হচ্ছে চতুর্থ, তো 3 যোগ 4 বাই 2। তাহলে এইভাবে এখন দেখো আমাদের র্যাঙ্ক গেছে কত, 4 পর্যন্ত, আমাদের র্যাঙ্ক গেছে 4 পর্যন্ত। তারপরে দেখো এই 70 এর নিচে কত, 70, 70 এর নিচে হচ্ছে 60, তাহলে এটা কত, একজনে 60, একজন 60 হতে দেখো পঞ্চম, কি পঞ্চম। তারপরে কি আসছে হচ্ছে 60 এর পরে ছোট, কি দেখো এখান থেকে 60 এর পরে ছোট, এখানে হচ্ছে 50, 50 কয়টা, এখানে একটা 50, এখানে একটা 50, দেখো এখানে একটা 50, এখানে একটা 50, দুটো 50 নেই। তাহলে আমরা কত পর্যন্ত গেছি, এখানে কত পর্যন্ত হচ্ছে 5 পর্যন্ত ছিল না, তাহলে আমরা কি 5 পর্যন্ত যদি থাকে তাহলে এটা 6 এটা 7, হ্যাঁ এটা 6 এটা 7, তাহলে আমরা কি করব 6 যোগ 7 ভাগ 2, তা হচ্ছে কত আসে 6 যোগ 7, মানে 6 থেকে একটু বেশি হ্যাঁ আছে, তাহলে কি 6.5। তাহলে দেখো 50-এর জায়গায় আমরা কী লিখছি, 6.5, মানে সে ষষ্ঠ, হাফ ষষ্ঠ হয়েছে, কি দুজনের পঞ্চমের মতো নাম্বার পাইছে না, তাই দুজনকে হাফ আকারে দেওয়া হয়েছে র্যাঙ্ক 6.5। এখানে দেখো 50-এর জায়গায় 6.5। সবচেয়ে সোজা প্রথমে দেওয়ার বা এই সবগুলোর মধ্যে সবচেয়ে বড় কে, সবচেয়ে বেশি নাম্বার কে পাইছে, সে হচ্ছে প্রথম, তারপরে একটু একটু করে কমতে থাকে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম। আর যখন একটা নাম্বার দুজনে পাবে তখন এই আকারে হবে, একটা নাম্বার যখন দুইজন হবে তখন এইভাবে যোগ করবা, আর তমটা যোগ করবা, তম কত, এই দেখো থার্ড আর ফোর্থ, থার্ড আর ফোর্থ ভাগ 2। সেভাবে আমাদের হচ্ছে 6 হচ্ছে আমরা কত পর্যন্ত গেছি, তম 7, আমরা কত পর্যন্ত গেছি এখানে 7 পর্যন্ত, কত করে যাওয়া হয়েছে 7। তাহলে তারপরে কত, এখানে 50 পর্যন্ত গেছে যেটা হচ্ছে 6 এবং 7, এ দেখো 6 7, তারপরে আমাদের বেলা হচ্ছে 50-এর থেকে ছোট যেটা 8তম হবে, 8তম, 50-এর থেকে ছোট সে 40, তাহলে এটা হবে। এখন বরাবর দেখো 50-এর থেকে ছোট হচ্ছে এখানে 40, তাহলে 40টা কত, এখানে আমরা আসছি হচ্ছে 7তম পর্যন্ত, কত হচ্ছে 7তম বলতে পারো 7তম বলতে পারো 7তম পর্যন্ত, তাহলে 40টা কত হবে 8তম, 40টা কত হবে 8তম। তারপর দেখো 40-এর থেকে ছোট কত, 40-এর থেকে ছোট হচ্ছে 30, তাহলে 30 কত হবে নবমতম, কত নবমতম, এ দেখো 9 দেয়া 9তম, তারপর হচ্ছে কে 25, 30-এর থেকে ছোট 25, তাহলে এটা 10টা পর্যন্ত আসছে। সেমভাবে এখানে আমরা ধরবো সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় হচ্ছে 75, দেখো 75 2টা, কি সবচেয়ে বড় 75, 75 2টা, তাহলে এটা কি একটা প্রথম একটা দ্বিতীয়, তাহলে আছে প্রথম আর দ্বিতীয় যোগ করলে কত আসে 1+2/2, তাহলে কত আসে হাফ, কি প্রথম আর দ্বিতীয় হওয়ার পরে হাফ, তাই এখানে হাফ দেওয়া হয়েছে, হাফ দেওয়া হয়েছে, এই 1টা দেখার প্রয়োজন নাই, কী করবা হাফ হাফ,
তারপরে আসে কি 75 পরে ছোট কি, এখানে কোনো 7 ঘরে নাই, এখানে 70 হচ্ছে। তাহলে 70টা কততম? দেখো এখানে 2তম পর্যন্ত গেছে, এখানে কততম পর্যন্ত গেছে? 2তম। তাহলে আমরা পাবো এটা তৃতীয়তম, হচ্ছে তৃতীয়তম লিখলাম। তারপরে 70 থেকে ছোট কি 65, 65টা কত হবে? চতুর্থ। তাহলে চতুর্থ লিখছি। তারপর দেখো 65 থেকে ছোট কোনটা? 65 থেকে ছোট 62, এটা হচ্ছে পঞ্চম। পর্যায়ে পর্যায়েভাবে তমতম তমতম আকারে যাবা, যখন এইভাবে থাকবে। দেখো এটা প্রথমে গেছে দ্বিতীয় গেছে, তাই আমরা ধরবো দুইটা পথ চলে গেছে, কি দুইটা পথ চলে গেছে, আর মান দুইটাতে বসাইছি, কি মান দুইটার মধ্যে বসাইছি, কিন্তু পথ দুইটার চলে গেছে। তারপরে আমরা তার থেকে তারপরের পদ থেকে শুরু করব, যে 70টা কীভাবে তৃতীয় পদ হয়েছে, কারণ 75 আর 75কে প্রথম দ্বিতীয় পদ ধরছি, প্রথম আর দ্বিতীয়। তাহলে তারপরের পদ কি? তৃতীয় পদ। পর্যায়ক্রমে সবগুলো দেওয়া হয়েছে। এখন দেখো আমরা এখানে দেখছি ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এক্স মাইনাস আর ওয়াই হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এটা কি 3.5 মাইনাস 4 হলে আসে হচ্ছে আমাদের 0.05, কি 0.05। ক্যালকুলেটরের মধ্যে বসাইলে পাওয়া যায়। এখানে দেখো 3.50 থেকে যদি হয় তাহলে 0.05 আকারে আসবে, 0.5 এখানে লেখা লাগবে না। হচ্ছে দেখো এটা থেকে এটা বাদ দিয়ে স্কোয়ার করছো, কি এটা থেকে এটা বাদ দিয়ে স্কোয়ার করাতে আসছে 2.5, হচ্ছে সরি 0.25। সেভাবে সেম পদ্ধতি এভাবে হচ্ছে কি করবা, বিয়োগ করবা, বিয়োগ করে স্কোয়ার করা, বিয়োগ করে স্কোয়ার করবা, পর্যায়ে বসাবা, সবগুলোকে যোগ করছো, কি সবগুলোকে যোগ করাতে সামেশন চিহ্ন দিছ, সবগুলোতে যোগ করাতে সামেশন চিহ্ন দিছ। তারপরে সূত্রটা লিখবে এখানে পি আকারে, পি আকারে লিখবে, লিখে 1-6 সামেশন ডি স্কোয়ার বাই এন কিউব মাইনাস এন, আর এখানে হচ্ছে 1-6 × 12 কত আসছে? 12, হচ্ছে 12 দিছি। তারপর হচ্ছে 10³ - 10 কয়টা এন, এনের সংখ্যা ছিল 10টা, এনের সংখ্যা ছিল 10টা। তাহলে আমরা হচ্ছে মেন মান পাইছি। এই মানটাকে এভাবে ইজিকুয়াল টু করলে আসবে, ক্যালকুলেটার মধ্যে করো তাহলে আসবে 0.92। এখানে আমরা ডাইরেক্ট লিখে বলবো যে এই দেখো র্যাঙ্ক অফ কো এফিসিয়েন্স অফ কো রিলেশনশিপ ভি ইজ ইকুয়াল টু 0.92। কমেন্টের মধ্যে এটা বোঝাবা, এটা কি প্রথম দ্বিতীয় র্যাঙ্ক। এ দেখো সো দেয়ার ইজ এ পটেন্সিয়াল পজিটিভ কো রিলেশনশিপ, কি নেগেটিভ না পজিটিভ, পজিটিভ কো রিলেশনশিপ বিটুইন ফার্স্ট এবং সেকেন্ড হচ্ছে এক্সামার, কি ফার্স্ট এবং সেকেন্ড এক্সামার। এই কথাটা একটা কমেন্ট আকারে দিতে হবে। সেম একই রকমের আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, দেখো এই অঙ্কটাও সেই অঙ্কের মতো সেম, ইটস সেম যা ফিনান্সে 2017 সালে আসছে। দেখো এগুলো কী দেয়া আছে, স্কোর, এগুলো কী দেয়া আছে, স্কোর, এগুলো র্যাঙ্ক না। যখন র্যাঙ্ক থাকবে এখানে বলা হবে র্যাঙ্ক, নয়তো উপরে লিখে দিবে। র্যাঙ্ক থাকলে ডাইরেক্ট করে ফেলবা, র্যাঙ্ক থাকলে ডাইরেক্ট, এখানে বলে দিছে। তাহলে আমরা এগুলো কি এক্স আর ওয়াই ধরবো, আগের মতো এক্স ওয়াই ধরছি। হ্যাঁ এখানে সবচেয়ে বড় কে, এখান থেকে সবচেয়ে বেশি নাম্বার পাইছে হচ্ছে হচ্ছে এখানে কত ধরবে 23, 26, 25। এ দেখো 26 থেকে সবচেয়ে বেশি পাইছে কে, 26। তাহলে 26 নাম্বার যদি তোমার ক্লাসে একজাম হচ্ছে ইংলিশ এক্সামের মধ্যে তোমাদের ক্লাসে 26 যে পাইছে হচ্ছে সবচেয়ে বেশি নাম্বার, সে কি হয় প্রথম, যে সবচেয়ে বেশি নাম্বার পায় সে হচ্ছে প্রথম। তারপরে কে পাইছে 25 পাইছে, সে কি দ্বিতীয়। তারপরে কে হয়েছে 24, সে তৃতীয়। তারপরে কে পাইছে 23, যা হচ্ছে চতুর্থ। পর্যায়ক্রমে সবচেয়ে বেশি যেভাবে সে ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, ফোর্থ, ফিফথ, সেভেন্থ, এভাবে বাড়তে থাকবে। সেমভাবে এখান থেকেও সবচেয়ে বড় সংখ্যা নিবে, সবচেয়ে বড় কত 46, এটা কি হবে ফার্স্ট, সবচেয়ে বড় কে 46, এটা কবে হবে ফার্স্ট। এ দেখো সেম এভাবে একই পদ্ধতিতে বের করবা। তারপরে সূত্রটা কী আসলো, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর এক্স মাইনাস আর ওয়াই হোল স্কোয়ার।
এখন বিয়োগ করবা, 10 থেকে 6 বিয়োগ দিবে, 10 থেকে 6 বিয়োগ দিলে আসে 4, 10 থেকে 6 বিয়োগ দিলে আসে 4, 4 কি স্কয়ার করলে আসে হচ্ছে সি আছে, 4 কি স্কয়ার করলে কত আসে 4 চারা 16, 4 চারা 16। এভাবে সবগুলোর করে যোগ করবা, যোগ করে সামেশন চিহ্ন দিবা। এখন এখানে যে সূত্র আছে সেই সূত্রটা লিখবে, লিখে তুমি এন ইন্টু এন মাইনাস ওয়ানের জায়গায় এন কিউব মাইনাস এন বসে দিতে পারো, কি এন কিউব মাইনাস এন ওয়ান মাইনাস একই কি শুধু এন কিউব মাইনাস এন আকারে লিখবা, এই যে এন ইন্টু এন এন স্কোয়ার মাইনাস ওয়ান বাড়তি করে লেখা লাগবে না ডাইরেক্ট। তারপর দেখো ক্যালকুলেটারের মধ্যে ভেবে বসালে মানটা আসে পড়ো, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমি আমার আগের ক্লাসের মধ্যে বুঝে দিছি যে দেখো র্যাঙ্ক দেয়া থাকলে কিভাবে করে, এখানে দেখো লেখা আছে কন্টেন্স আর র্যাঙ্ক, র্যাঙ্ক দেয়া ফার্স্ট জাস সেকেন্ড জাস থার্ড জাস। তারপর এখানে আমাদের বলছে কো হচ্ছে র্যাঙ্ক অফ কো রিলেশনশিপ, মানে আমাদের যে তম আছে ওটার একটা রিলেশনশিপ বের করতে। তখন দেখো এটাকে এভাবে ভাঙছে, তুমি এত কিছু কথা আমি আগের ভিডিওর মধ্যে বুঝে দিছি, অযথা কথা লেখা লাগবে, অযথা কথা লেখা লাগবে না ডাইরেক্ট। প্রথমে র্যাঙ্কটা দিবা আর ওয়ান আর টু আর থ্রি, তারপরে সূত্র অনুযায়ী কি ডি স্কোয়ার মাইনাস আর ওয়ান মাইনাস আর টু, মানে প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ দিয়ে হোল স্কোয়ার করে, তারপরে হচ্ছে দ্বিতীয়টা থেকে তৃতীয়, এখানে প্রথমটা থেকে তৃতীয় করছে, তৃতীয়টা থেকেও প্রথমটা করলে চলবে, কি আর ওয়ান মাইনাস আর থ্রি না, এখানে আবার আর থ্রি মাইনাস আর ওয়ানও করা যায়, কি আর থ্রি মাইনাস আর ওয়ানও এখানে এটাও করা যায় আবার এটাও করা যায় সেম। এখন স্কোয়ার করে সবগুলোর মান আকারে ডাইরেক্ট বসে দিবা, এখানে র্যাঙ্ক দেওয়া আছে ডাইরেক্ট বিয়োগ করবা, বিয়োগ করে হোল স্কোয়ার করবে, তারপরে এই সবগুলোর মান সামেশন আকারে নিবে, নিয়ে প্রথমে কী আছে প্রথম এবং দ্বিতীয়, প্রথমে কী আছে প্রথম এবং দ্বিতীয়, এ দেখো আমরা প্রথমে ডি স্কোয়ারেরটা কে নিছি প্রথম দ্বিতীয় না, তাহলে আমরা এটা প্রথমে নির্ণয় করব। তো এটার জন্য আমরা এইভাবে লিখব র্যাঙ্ক কো রিলেশনশিপ, দেখো পি ওয়ান টু, পি ওয়ান টু প্রথম এবং দ্বিতীয়তম সমান সমান ওয়ান মাইনাস সিক্স সামেশন ডি স্কোয়ার, হচ্ছে এদের ডি স্কোয়ারের জায়গায় বারো লিখছি, বারোটা কি প্রথম এবং দ্বিতীয়, তারপর এন কিউব এটা ডাইরেক্ট লিখতে পারো এন কিউব মাইনাস এন, তারপরে মানগুলো এভাবে বসাবা। সেমভাবে দেখো দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় তৃতীয়, এখানে কি দ্বিতীয় দ্বিতীয় তৃতীয়, প্রথমে এইটা এটা, তারপরে এইটা এটা, তারপরে এইটা এবং এটা ভাগে ভাগে করবা, সবগুলো এভাবে নির্ণয় করে যে বেশি তার র্যাঙ্কটা বুঝে দেবা, কি যে বেশি দেখো সবগুলো থেকে কে বেশি পেয়েছে, সবচেয়ে বেশি পেয়েছে হচ্ছে হচ্ছে দ্বিতীয় তৃতীয় পদে, কি দ্বিতীয় এবং তৃতীয় পদ, এ দেখো লেখছি কি দ্বিতীয় তৃতীয় পদ জাঙ্ক হয়েছে জাজ র্যাঙ্ক রিলেশনশিপ ইজ হাইয়েস্ট সো দ্যাট দে হ্যাভ দ্য নিয়ারেস্ট অ্যাপ্রোচ টু কমন টেস্ট ইন বিউটি, যে বেশি পাবে তার র্যাঙ্ক বেশি, কি যে বেশি পাবে তার র্যাঙ্ক বেশি। এই অঙ্কটা আবার বুঝে দেওয়ার কারণ হচ্ছে ওই অঙ্কের মধ্যে হচ্ছে অনেকগুলো অঙ্ক করে তোমাদের বুঝতে একটু সমস্যা হবে, তাই আবার বুঝিয়ে দিছি এই এক্স ওয়াই জেড দেওয়া থাকলে কীভাবে করে, তারপর র্যাঙ্ক দেওয়া থাকলে কীভাবে করে। এই জিনিসটা মানে এই অঙ্কগুলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট তারপরে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য আসা খুবই কম পার্সেন্টেজ, কিন্তু ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের জন্য আসার পার্সেন্টেজ অনেক বেশি, আই মিন ফিনান্স যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের জন্য এই অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট র্যাঙ্ক আকারে। আজকে এতটুকু, আমি আমার পরবর্তী ভিডিওর মধ্যে অন্য একটি অধ্যায় নিয়ে চর্চা করব, যেভাবে আমি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোন অধ্যায় ছিল ইন্ডেক্স নাম্বার সেটা করে দিয়েছি, তারপরে রিগ্রেশন অ্যানালাইসিস সেখান থেকে একটা পার্ট সি এ 10 নাম্বার আসবে, ইন্ডেক্সের থেকেও পার্ট সি এর 10 নাম্বার আসবে, কু রিলেশনশিপ অ্যানালাইসিসের থেকেও পার্ট সি এর 10 নাম্বার আসবে, তাহলে তোমার কত আসছে পঞ্চাশে থেকে তুমি 30 নাম্বার পেয়ে ফেলছো, কি 50 থেকে 30 পাইছো, তারপরে তোমার দরকার কি আরও 20 নাম্বার, সেই 20 নাম্বারের জন্য আমাদের হচ্ছে করতে হবে প্রথম থেকে, প্রথম যে দুইটা অধ্যায় থাকে হচ্ছে প্রথম দুইটা অধ্যায় করতে হবে বিজনেস ট্রিক্সের প্রথম এবং দুইটা। আমি আমার পরবর্তী ভিডিওর মধ্যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কোন পার্টগুলো করলে তোমাদের একদম কারেন্ট পার্ট সি থেকে কমন পড়বে সেই অঙ্কগুলো করে দিব। আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো,
আর যদি কোনো ধরনের সমস্যা হয় বা কোনো কিছু জিজ্ঞেস করা হয় তাহলে কমেন্ট করো। আসসালামু আলাইকুম।